আর সবকিছু শসাগুলো চলে চলে বৃষ্টি হচ্ছে আর এদিকে সবকিছু এখন চাল চাল সিদ্ধান্ত দিয়ে বসেছিলাম আর ভাবলাম তো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সকাল সকাল বৃষ্টি হচ্ছিল এত জোরে বলার মতন না তো আমি এইদিকে ত্রিপল এনে ত্রিপল টানিয়ে দিয়েছি যেহেতু আজকে হবে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আর ওর জন্য এখন আমি আর আমার বন্ধু রেডি হয়ে গেছি যেহেতু বাজারে যেতে হবে বাজারে ফল ফুল বা পুজোর ফর্দ সব কিছু আনা হয়নি সেগুলো আনতে যাব তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আজকে আকাশের ভাব এত মেঘ মেঘ জানি না কী হবে চলো দেখা যাক তো চলো একবার বাজারে যাই যখন বাজারের জিনিসগুলো কিনবো তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো তো বাড়িতে পুজো হচ্ছে হয়তো বলেছে আর ও এখন বাজার থেকে আসলে দেখো সব কিছু দশকর্মা নিয়ে এসেছে কিন্তু আটা নিয়ে আসেনি যেটা সিঙ্গি বানানো হবে আর ও তো এখানে স্নান টান করে দাঁড়িয়ে রয়েছে পেতনি পেতনির মতনই লাগছে করবে তো ভালো কথা বাজার টাজার করে আমি এই বাড়িতে আসলাম বৃষ্টি হচ্ছে এইভাবে ভাবেছিলাম মানে ভেবেছিলাম বাজারে ভিডিও করব কিন্তু বৃষ্টি ছিটি ছিটি হচ্ছিল পুরো ভিজে এসছে গেঞ্জি পুরো ভিজা আর আমাদের মনে হয় একটা দেড়টার মধ্যে পুজো হয়ে যাবে সকাল সকাল আমি স্নান টান করে একদম শাড়ি পরে নিচ্ছি একটু পরে চুল শুকিয়ে নেবো বাড়ির পুজো না ফ্রিজে রেখো না পুজোর জিনিস ফ্রিজে রাখতে হবে না ব্রাহ্মণও চলে এসেছে দেখতে পাচ্ছ সবকিছু গোছাচ্ছে তো এখানে পুজোর সবকিছু গোছানো হচ্ছে এখন তো চলো এগুলো গুছিয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন এদিকে বৌদি করছে সব ফল কাটাকাটি বটি নিতে দেখা যাচ্ছে এখন বটি আনতে ফল কাটা বটি ওপরে আনতে আর সব কিছু শসাগুলো চলে চলে রাখছে আর এদিকে আমাদের ঠাকুরমশাই সব কিছু করছে যেগুলো সব গোছাতে হবে এই ক্লিপ খুঁজে বেড়াচ্ছি আমি এক কদিন ধরে ক্লিপ ছাতার ভিতরে রেখে দিয়েছি শঙ্করদের শ্যুটের সময় আর এখন এই সব গোছাচ্ছে যেগুলো গোছাতে হবে একটা হচ্ছে নারায়ণ ঠাকুর একটা হচ্ছে বড় ঠাকুর নারায়ণ ঠাকুর কোনটা এটা তাই তো আচ্ছা ওইটা হচ্ছে নারায়ণ ঠাকুর এটা হচ্ছে বড় ঠাকুর দুটো ঠাকুরের করা হচ্ছে ওইটা নারায়ণ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বড় এদিকে আমার মা ওই স্নান দান করে এখনো গামছাও খোলেনি মাথা থেকে এখন এখন বাজে অ্যাকচুয়ালি কটা বাজে দুটো দুটো বাজে নি দেড়টা বাজে আই থিঙ্ক আর আমাদের ঠাকুর মেয়ে সকাল সকালে যে আজকে অনেক জায়গায় পুজো আছে না তাহলে এত সকাল সকাল আসলে যে ও বৃষ্টি হবে সরি আমি আমি ভুল করছি তিনটে থেকে অনেক বৃষ্টি আছে আমি দেখলাম তার জন্য চলো করতে থাকি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যাঁ পারি দেখো নারকেলের ভিতর কে আসবে এটা আমার খাওয়ার জীবনে অনেক শখ কিন্তু আমি জীবনও খেতে পারলাম না আজ পর্যন্ত এই যে নারকেলের ভিতরে যেটা হয় না যেটা হ্যাঁ বলে মেয়েরা নাকি খেতে নেই কেন খেতে নেই এইটা কোনোদিন খেতে পারলাম না আমি খেলে কি হয় আমার এই যে বৌদি ভাই খেয়েছে আমি খাইনি আমার খেতে দেয়নি কোনোদিন তো চলো করতে থাকো কাজ করা হোক তারপর কথা হচ্ছে এখনো পুজো স্টার্ট হয়নি সবকিছু গোছাচ্ছে আর এদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এদিকে সবকিছু এখনো গোছানো হচ্ছে ঠাকুর বলে যেন বৃষ্টিটা থেমে যায় আজকে সকাল থেকেই মেঘ মেঘ সকালে বাজারে গেছি তাও বৃষ্টি আর মেন কথা অনেকদিন ধরে ভাবছিলাম পুজোটা করবো 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 বাবা আজকেই করা হয়ে যাক তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এখন বসে গেল পুজোতে you don't
গণপতি নানা দেবতা পূজা পূর্বক সর্ব অবিষ্ট সিদ্ধার্থ শ্রী শ্রী গৃহরাজ পূজা পরম মহন্ত স্বামী পূজার ভজন একদিন শনিদেব ভাবে মন মন এই রূপে ভাবিত এখন হবে অঞ্জলি তাই তো এখন আবার অঞ্জলি সব পুজো পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছো তো এখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে বসেছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছো সবাই মিলে খুব খুশি ছিলাম যেহেতু অনেকদিন ধরে ভাবছিলাম বড় ঠাকুরের পুজো করব তো সেটা করতে পারলাম ভগবান যমগল পঞ্চতে সেটা ইতি লিখি কমামুত বুদ্ধিলা জমাতারা ওম না পুষ্ঠল পুষ্ঠল ব্যাপি শান্তি গৃহ শান্তি ওম শান্তি তো এখন ফাইনালি পুজো কমপ্লিট হয়েছে এখন সবাই নমস্কার দিচ্ছে যত সবাই একসাথে যে বসে আছে দাদু দিদিমা সবাই ঘর থেকে বেরোতে বললাম না আমি নমস্কার দিচ্ছে এখন তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন দেখতে পাচ্ছ আর বৃষ্টি মানে থামছে হচ্ছে বলে আর কিছু এখন ঘরে কাল থেকে যাচ্ছে পুজো দেখতে পাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রসাদ টসাদ গুলো সব ইয়ে করতে হবে প্রসাদ চিন্নি যেহেতু চিন্নি বানাতে হবে তারপর চলো চলো পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো সিঙ্গাপুরি কলা টলা এখন চিন্নি বানাবে তো চলো চিন্নি টিন্নি বানিয়ে নিক তারপরে সবার সাথে কথা হচ্ছে তাই তো চলো এখন আমাদের বড় ঠাকুরের মেন প্রসাদ চিন্নি মাখানো দিদিমা ভালো আছো দেখো এই যে আটা ঢেলে ফেলেছে এর মধ্যে আটা নাকি চালের গুঁড়ো মুড়ো আটা চালের গুঁড়ো সব আছে আটা চালের গুঁড়ো গুড় আর কি কি আছে আটা চালের গুঁড়ো গুড় কলা বাতাসা নারকেল বেদানা ফল সব কিছু আছে চিনি দুধ দুধ আগের বারও পিছনে পুজো আগে আগের বার হাড়িতে মাখানো হয়েছিল বড় হাড়ি হাড়িতে না বৃষ্টি দেখছে তাতে আড়ি দিয়ে গেল আর মাখাচ্ছি না তাই করছি আগেরবার হাড়িতে মাখানো হয়েছিল আর সবাই এসেছিল তখন আমার বিয়ে হয়েছিল না দেখো মাখাতে থাক তারপর আবার দেখানো হচ্ছে মাখানো হয়ে গেল মাছটা কলাও ছড়াচ্ছে যেটুকু না কষেনি সেইটুকু নিয়ে আনি আর নালি কিন্তু নিয়ে গেল আমাদের সিন্নি যেটা আমাদের পয়সা থাকে না সময় আর ওটা সবার জন্য মাখাচ্ছে আমরা উপজ ভেঙে নিচ্ছে তাই তো গেলাম
সবাই উপোস ভাঙছে এই জায়গায় মানে আমরা চারজন উপোস করেছিলাম গাইস দেখো এই যে আমরা প্রসাদ রেডি করেছি অনেক মানুষ এসেছে নেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের সেই চিনি ফাইনালি অনেকে নিয়ে গেছে তখন ভিডিও করতে পারিনি দেয়ার তারা ছিল অনেক আজকে আমাকে চিনিতে জল দেয়নি খালি দুধ আর ডাবের জল জল দেওয়া হয়েছে কিন্তু আর ডাবের জল সবাই গেছে খেলা দেখতে এখন একটা ম্যাচ শেষ হবে তারপর বলছে আসবে দেখা যাক আমার বন্ধুরা এখনো আর মেন কথা বড় ঠাকুরের প্রসাদ ঘরে নেওয়া যায় না বাইরেই রাখতে হবে যতক্ষণ না এগুলো শেষ হবে আমরা কেউ ঘরে যেতে পারবো না কারণ যতক্ষণ না সবাই নিতে চাচ্ছে আমাদের বাইরেই থাকতে হবে চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ ঘট গুলো তুলে দিচ্ছে যেহেতু ঘট গুলো জলে দিতে হবে দিয়ে চান করতে হবে দেখো এদিকে বোন আর টুলিকা মিলে ঘট তুলে দিচ্ছে তো আর এখন এগুলো নিয়ে আমাকে পুকুরে যেতে হবে যেহেতু পুকুরে চান করতে হবে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো টুজো শেষ তোমরা দেখতে পেলে প্রসাদ টসাদ সবকিছু দেওয়া শেষার পরে আমি ঘটটট জলে ঢেলে চ্যান টান করে রেডি হয়ে গেছি আর এখন মা ভাত রান্না করেছে যেহেতু আজকে নিরামিষ সিদ্ধ ভাতে রান্না করেছে পেঁপো সিদ্ধ আলু সিদ্ধ তো আজকে ওইসবই খাওয়া দাওয়া করবো বলো কিছু বলবে কিছু বলবে এই সকাল থেকে না খেয়ে আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই না খেয়ে রয়েছে তো এদিকে মার ভাত টাত রান্না হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা শেষ করে নাও তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো